Right now guys, today আপনাদের জন্য থাকছে লেটেস্ট কিছু আপকামিং মুভি আপডেট। তো চলুন আর সময় নষ্ট না করে যাওয়া যাক গসিপসে। প্রথমেই জানাবো ধনুষ অভিনীত ক্যাপ্টেন মীরার সম্পর্কে। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধনুষ, যার সম্পর্কে এতদিন কোনো রকম আপডেটই আমরা পাইনি। বাট রিসেন্টলি তাকে দেখা গেল একটি ধামাকাদার এবং উত্তেজনাপূর্ণ নিউজ শেয়ার করতে। জানালেন নেক্সট মুভি ক্যাপ্টেন মিলারে শিরোনাম সম্পর্কে এবং সাথে পোস্টও করলেন টিজার। ধনুষ তার টুইটার অ্যাকাউন্টে টিজারটি শেয়ার করেন এবং ক্যাপ্টেনে তিনি লেখেন, আপকামিং মুভিটি হচ্ছে চলছে দারুণ এবং খুবই উত্তেজনাপূর্ণ। এখনই আসন্ন সিনেমাটির টিজার দেখে ভক্তদের মনে হচ্ছে সিনেমাটি তৈরি করা হবে হয়তো একটি ঐতিহাসিক নাটকের উপর ভিত্তি করে। এখন যারা সিনেমাটি পরিচালনা করলেন কে এবং সিনেমাটি সম্পর্কে মুভি ক্রিটিক্স কি বললেন? সিনেমাটি পরিচালনা করছেন অভূত মাথেশ্বরন এবং মুভি ক্রিটিক্স শ্রীধর পিল্লাই মুভিটি সম্পর্কে জানান, ক্যাপ্টেন মিলার 1930 এবং 40-এর দশকের মাদ্রাজ প্রেসিডেন্সির সময়কালের একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার নাটক চলছে। এর সাথে তিনি ভক্তদের আরো কিছু জানান, অভিনেতা ধনুষ আসন্ন মুভিটিতে একটি রূপে নয় তিনটি ভিন্ন ভিন্ন রূপে দেখা দেবে। অন্যদিকে মুভিটির লুক শেয়ার করে ধনুষের কয়েকটি ফ্রেন্ড পরে পরিচালক এবং মুভি অ্যাক্টরকে তাদের আসন্ন মুভির জন্য অভিনন্দন জানায়। ওয়েল, অনেক বলে ফেললাম, এবার চলুন একটু যাওয়া যাক নেক্সট মুভিতে। একই বৈশিষ্ট্য দুটি পোস্টারে। আপনাদেরকে তো আগেই জানিয়েছি শামসুল মুভি সম্পর্কে, কিন্তু রিসেন্টলি আরো কিছু আপডেট পাওয়া গেল আসল ওই মুভি সম্পর্কে। সম্প্রতি সংবাদ সূত্রে দেখা গেল হলিউড মুভি থর এবং শামসুলের পোস্টারের মাধ্যমে একদম একই রকম বৈশিষ্ট্য। নির্মাতারা তৈরি করলেন দারুণ ভাবে, মানে পোস্টারে দেখা গেল শামসুলাতেও অভিনেতা রণবীর কাপুর থরের মতো ঠিক একই রকম পুরো চালনা করলেন। অন্যদিকে মুভিটির পরিচালক রোহান মালহোত্রা বলেছেন, শামসুলা এবং থর দুটি লাভ এবং থান্ডার কুটুচালিত নায়কের বৈশিষ্ট্যযুক্ত। তিনি আরো বলেন, থর মুভিটি রিলিজ করা হবে শামসুলা রিলিজের আগেই। আসলে মুভিটি লঞ্চ হয়ে চলেছে 7 জুলাই এবং আপকামিং বলি মুভি শামসুল মুক্তি পাবে 22 জুলাই। পিরিয়ড অ্যাকশন অ্যাডভেঞ্চার শামসুলাতে সঞ্জয় দত্ত নির্মক এবং নির্দয় ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন এবং জানেনই তো রণবীর হলেন প্রধান চরিত্রের অধিনায়ক। সো গাইস, আমি তো মুভি আপডেট পেয়ে খুবই এক্সাইটেড হয়েছি, বাট আপনাকে কি এক্সাইটেড করতে পারলাম এখনই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।